নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি সুব্রত বিশ্বাস, আমার চ্যানেল আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে সিংহ রাশি 2024-এর সেপ্টেম্বর মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে 2024-এর এই সেপ্টেম্বর মাস, কেমন যাবে আপনাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না, অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার লাকি নাম্বার অবশ্যই বলবেন। প্রথমে আসছি পারিবারিক জীবনে। দেখুন, পারিবারিক জীবনে কিন্তু আপনাদের এক কথায় সুখ থাকবে, আপনি সুখে শান্তিতে এই জীবন এই সেপ্টেম্বর মাসটা অবশ্যই খুব সুন্দর একটা মুহূর্ত উপলব্ধি করতে পারবেন। সবার সঙ্গে আপনি খুব এনজয় করতে পারবেন এই টাইমটা। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, কারোর বিয়ে লাগতে পারে। তো ওভারঅল কিন্তু এই টাইমটা একটা আনন্দের সময়, একটা খুশির মুহূর্ত, বা কোনো নতুন নিউ বেবি বা নিউ বর্ন বেবি আসতে পারে, তো তার জন্য কোনো সদস্য বাড়তে পারে, এর ফলে আপনাদের মানসিক আনন্দ বৃদ্ধি পেতে পারে। তো ওভারঅল কিন্তু পারিবারিক দিকটা আপনার জন্য কিন্তু খুশি নিয়ে আসছে। এরপরে হচ্ছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করে তবেই সাফল্য লাভ আপনি কিন্তু করতে পারবেন। এমনি আমরা নর্মালি জানি হার্ডওয়ার্ক ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয়। হার্ডওয়ার্কটা যদি আপনি ঠিক টাইমে ঠিক মতো করেন, তাহলে কিন্তু অবশ্যই আজকে হয়তো আপনার একটু ডিলে হচ্ছে, কালকে গিয়ে কিন্তু আপনি সাফল্য অবশ্যই পাবেন। তো সেই জায়গাটা আপনার হাতেই, আপনার পরিশ্রমটা আপনার হাতে। এরপরে আছে কর্ম। কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার এই টাইমে প্রমোশন বৃদ্ধি, ইনক্রিমেন্ট হবে, বেতন বৃদ্ধি। তো এই জায়গাটা ইনক্রিমেন্ট হতে আপনার মন মস্তিষ্ক আপনার খুব ভালো থাকবে, এবং কাজের পরিবেশটাও আপনার এই টাইমে খুবই সুন্দর মনোরম পরিবেশ আপনি দেখতে পাবেন। তো কাজের ক্ষেত্রেও খুব ভালো লাগবে, তো আপনার মনে হবে আরও এগিয়ে যান, আরও কাজের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবেন, এবং আপনার প্রশংসা হবে কর্মক্ষেত্রে। কিন্তু আপনার প্রশংসা পাবেন, আপনারা দাম পাবেন, তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই আছে। এরপর হচ্ছে ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই টাইমে বড় কোনো ইনভেস্টমেন্ট, শেয়ারে কোনো ইনভেস্টমেন্ট, প্রপার্টিতে কোনো ইনভেস্টমেন্ট এই টাইমে কিন্তু না করাই বেস্ট। যদি করেন তাহলে কিন্তু ক্ষতির মুখে পড়তে পারেন। আমি বলবো সব কিছু জাজমেন্ট করে করা ভালো, বা আপনার একটুখানি মানে পার্সোনাল ছকটা দেখে তারপরে কিছু ইনভেস্টমেন্ট করুন, সেটা সবচেয়ে বেস্ট হবে। এরপর হচ্ছে অর্থ বা ফিনান্স। ফিনান্সের দিকে যদি বলি, তাহলে কিন্তু আপনার আয়ের স্রোত কিন্তু প্রচুর, বিভিন্ন ক্ষেত্র থেকে কিন্তু আপনার আয় হবে, আর্থিক ইনকাম হবে। তো ইনকামের জায়গাটা অবশ্যই কিন্তু খুব ভালো আছে। এরপর হচ্ছে প্রেম। প্রেমের ক্ষেত্রে কিন্তু ঝগড়া আছে, আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কিন্তু আপনারা বিভিন্ন কথায় কিন্তু আপনাদের কিন্তু ঝগড়া হওয়ার একটা জায়গা, বিবাদ হওয়ার একটা জায়গা, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু আপনাদেরকেই বুদ্ধি করে চলতে হবে, যাতে ঝগড়া না হয়, বিবাদ না হয়, সেই জায়গাটা যেন উৎস যেন তৈরি না হয়, সেই জায়গাটা কিন্তু আপনাকেই দেখতে হবে। এরপরে হচ্ছে বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনে মাসের শুরুটা আপনার অনুকূল, কিন্তু আস্তে আস্তে যত এগোবে তত কিন্তু ওই বিবাদের জায়গাটা তৈরি হতে পারে। তো সেই জায়গাটা আমি বলবো একটু বুদ্ধি করে চলুন, যাতে প্রেম এবং বৈবাহিক জীবন দুটো সুন্দরভাবে আপনি অতিবাহিত করতে পারেন। তাই জন্যই আমি আগে থেকে ভিডিওটা এই কারণেই করছি। এরপর হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু পেটজনিত রোগ, মানে বিশেষ করে তেল ঝাল মশলা থেকে আপনাকে দূরে থাকাটাই বেস্ট। এই টাইমে যত শাকসবজি খাবেন, যত জল খাবেন, যত মানে একদম সাধারণভাবে জীবনযাপন করবেন সেটাই ভালো। এখন যদি বেশি ফাস্টফুড খেতে যান, তাহলে কিন্তু আপনার শরীরের পক্ষে সেটা মোটেই ভালো নয়, বড় হানিকারক। আপনার রাশি উপাদান হচ্ছে অগ্নি, রাশি অধিপতি হচ্ছে অবশ্যই সূর্য, আপনার লাকি কালার হচ্ছে ইয়েলো এবং গ্রিন, লাকি নাম্বার হচ্ছে 3 এবং 20। আমি সবসময় চাই আগে থেকে ভিডিও দিয়ে আপনাকে সতর্ক করতে। দেখুন, ভালো তো ভালো হবেই, নেগেটিভই হবে না, এই কারণে আমি আগে থেকে ভিডিও দিয়ে দিই, যাতে আপনারা সুন্দরভাবে এই মাসটাকে অতিবাহিত করতে পারেন। এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে পৌঁছে। এইগুলো আমার ভিডিও শেষ করলাম।